হঠাৎ তারেক রহমানকে নিয়ে সরকারের মাথা ব্যথা কেন দেখুন তারেকের কি পরিণতি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় তারেক রহমানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সে সময় আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা তাকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন এরপর সে আলোচনা আবার থেমে উঠেছে তখন আওয়ামী লীগ নেতারা বলেছেন তারেক রহমান ফেরারি আসামি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে আর বিএনপি নেতারা বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীরা যখন দেশব্যাপী আন্দোলন করছিলেন তখন তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মামুন আহমেদের মধ্যে কোটা আন্দোলন বিষয়ে ফোনে কথোপকথন হয় তখন থেকে তারেক রহমান আবারও আলোচনায় আসেন আলোচনার অংশ হিসেবে সবশেষ গত মঙ্গলবার বিকেলে লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বাংলাদেশের উন্নয়ন গল্প নীতি অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি এবং অবশ্যই একদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনব তাকে বিচারের মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রী আরো বলেন যুক্তরাজ্য একটি অবাধ স্বাধীনতার দেশ এবং এটি সত্যি যে কোনো ব্যক্তি এখানে আশ্রয় নিতে এবং শরণার্থী হতে পারে তবে তারেক রহমান অপরাধের কারণে আদালত কর্তৃক একজন দণ্ডিত ব্যক্তি আমি বুঝতে পারি না একজন দণ্ডিত ব্যক্তিকে কিভাবে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে বিশ্লেষকদের মতে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়নি রাজনীতির মাঠে যে অনিশ্চয়তার দলাচল সে দলাচলে বিএনপির অবস্থান ভঙ্গুর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই ভাঙ্গনের মুখে দলটি তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হস্তক্ষেপে রাজনৈতিক স্থিতিশীলতা ও চিরাচরিত সংস্কৃতি পাল্টে যায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারান্তরী ছিলেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির অবসান ঘটে আওয়ামী লীগের সরকার গঠনের মাধ্যমে তখন থেকে দৃশ্য তো বিএনপি বেকায় দেয় মারা কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকু আদালতের রায়ে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারাভোগ করছেন এ অবস্থায় খালেদা জিয়ার সবচেয়ে আস্থাভাজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন তার কাঁধেও ঝুলছে বেশ কয়েকটি মামলার খরক তারেক রহমান দুই সাল থেকে সপরিবারে বসবাস করছেন যুক্তরাজ্যে তত্ত্বাধায় সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এরপর সেখানে তিনি এখন স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন দেশ ত্যাগের পর তারেক রহমান দণ্ডিত হয়েছেন দুটি মামলায় একটি ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যটি মুদ্রা পাচার মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন সে দেশেরই এক সভায় তারেককে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন তিনি দেশটির সরকারের কাছে আবেদন করেন মামলার আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিশ্লেষকরা আরো মনে করেন সরকারের নজর এখন তারেক রহমানের দিকে এবং তারেক রহমানের ব্যাপারে সরকার এখন খুবই কঠোর অবস্থানে গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের দলের সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে একটি সভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কোন স্বৈরশাসকের কথায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয় দেশে যেদিন গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমান সেদিন বীর দর্পে ফিরে আসবেন বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন ক্ষমতায় যাওয়ার নীল নির্বাচন জনগণ আর মেনে নেবে না জনগণের বাদ ভাঙ্গার জলোচ্ছ্বাস পর্যায়ক্রমে বাড়তেই থাকবে খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি কোনো প্রকার নির্বাচনের আলোচনায় যাবে না তাকে মুক্তির সংগ্রাম বিএনপির একমাত্র সংগ্রাম তারেক রহমানকে বিচারের জন্য বাংলাদেশে বিষয়ে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ইকবাল বলেন তারেক ব্রিটেনে আশ্রয় এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশে ফেরত গেলে তার উপর জুলুম হবে রাজনৈতিক কারণে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটা হলো এক্সট্রাডিশন বা বিচারের জন্য প্রত্যর্পণ এর প্রক্রিয়া হলো যদি কোনো সরকার ব্রিটিশ হোম অফিস বা স্বরাষ্ট্র এক্সট্রাডিশনের আবেদন পাঠায় তাহলে ব্রিটেনের সালের এক্সট্রাডিশন আইন আলোকে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হবে আদালতের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা গেলে মায়ের পরিণতি বরণ করতে হবে তাকে কোথায় হবে তার জায়গা দলে নাকি কারাগারে নাকি এই ইস্যুতে উত্তপ্ত হবে রাজনীতির ময়দান তা পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকরা আসছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপির ভূমিকা কি হবে তারেক রহমানের দিক নির্দেশনাই বা কেমন হবে নানা কৌতূহল ও জিজ্ঞাসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান গতকাল খোলা কাগজকে বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন তারেক রহমান যদি দোষ করে থাকেন তার বিচার প্রধানমন্ত্রী কামনা করতেই পারেন এটা বিচারের ব্যাপার রাজনৈতিক ব্যাপার ভালোভাবে না জেনে কথা বলা সমীচীন নয়